আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন মাসা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল তো ফ্রেস ওয়ানে আপনারা যারা জয়েন করেন নাই এখনও দ্রুত জয়েন করে নিতে পারেন কারণ হচ্ছে ওরা স্ন্যাপশট নিয়ে নিবে ডিসেম্বরের একত্রিশ তারিখ এখানে আমি পোস্টটি অ্যাড করে দিয়েছি এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন ওরা কিন্তু টুইট করেছে টুইটারে স্ন্যাপশট নিয়ে নিবে ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে চলতি মাসের একত্রিশ তারিখে স্ন্যাপশট নিয়ে নিবে তার আগে আগে সবাই জয়েন করে ফেলুন কারণ এরা বলে দিয়েছে যে এরা এই যে দেখেন ফ্রেস টু কিন্তু মাসা ইয়ার্ড কুইস্ট নিয়ে আসবে লঞ্চ হবে জানুয়ারি চব্বিশ মানে দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে ওরা ফ্রেস টু নিয়ে আসবে তো ফ্রেস ওয়ান কিন্তু শেষ হয়ে যাবে একত্রিশ তারিখের আগে আগে শেষ হয়ে যাবে দ্রুত সবাই জয়েন করে নিন এখানে জয়েন করতে বেশি একটা ঝামেলা নাই শুধুমাত্র আপনি আপনার ম্যাটিক লাগবে ম্যাটিক এক ডলার দশ সেন্টের মতো ম্যাটিক হলেই আপনি এখানে কাজটা করতে পারবেন তো কীভাবে কী করবেন জয়েন কীভাবে করবেন সকল কিছু আমি আপনাদের দেখিয়ে দিব তো তার আগে একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে যারা এখন আমার এই চ্যানেলটাতে জয়েন করেননি আমাদের এই চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে জয়েন করে নেবেন আর যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অ্যাক্টিভ করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় সবার আগে যারা এই সকল কাজগুলো করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এখানে ভালো ভালো অফার শেয়ার করা হয় অ্যাক্টিভ থাকলে আপনি ভালো অফার পাবেন আর তারপর হচ্ছে আপনি ইনস্টান এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন হঠাৎ করে ভালো ভালো অফার আসে ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না আপনি চ্যানেলে থাকলে ভালো অফার এমনিতে পেয়ে যাবেন তো অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তো এখানে কিভাবে জয়েন করবেন আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি লিঙ্কটা কপি করবেন অথবা আপনি কী করবেন এই লিঙ্ককে ক্লিক করেও চলে যেতে পারেন অথবা এটা আপনি আপনার ব্রাউজারে নিয়ে ফেস্ট করতে পারেন আমি আমার ব্রাউজারে নিয়ে যাচ্ছি তো যখনই আপনি ব্রাউজারে নিয়ে ফেস্ট করবেন তখনই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনি কী করবেন আপনার ফার্স্ট নেম তার ফার্স্ট নেম দেবেন এখানে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন এখানে একটা জিমেল দেবেন তারপর এখানে একটা ট্রিকমার উঠিয়ে গেট ভেরিফাইডে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাকে ওরা মেইলে কোড পাঠাবে যে মেইলটা এখানে দেবেন সেই মেইলে একটা কোড চলে আসবে তো কোডটা এনে দিয়ে ভেরিফাই করতে হবে আচ্ছা এখানে যে আমরা মেইলটা দিয়েছি মেইলে কিন্তু একটা শুধু ওরা মানে আমাদের একটা মেসেজ দিয়েছে এখানে কিন্তু আপনি আপনার রেফার লিঙ্কটাও পেয়ে যাবেন এখান থেকে কিন্তু এখানে কোনো কনফার্ম করার জন্য কোনো কোড টোড দেয়নি আচ্ছা ওটা লাগবে না তাহলে আশা করা যায় আমাদের কোড দিয়ে ভেরিফাই করতে হবে না তো এরকম সাইট চলে আসছে আপনার সামনে তো এখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক এখানে শো করতেছে তো আপনি যদি এগুলো ইথরিএমে করেন তাহলে অনেক গ্যাস ফি যাবে তো ফি বেশি বেস এ অ্যাড করতে নতুন করে ইনজেক্টিভ করছে তারপরে ইউএসডিসিও আসে এগুলোতে করতে পারেন এগুলো ফি অনেক বেশি নেবে সবচেয়ে কম ফি হচ্ছে ম্যাট্রিকে তাই আমি ম্যাট্রিকটা আপনাদেরকে দেখাচ্ছি ম্যাট্রিকে আমি দেখেন আমার ওয়ালেটে ম্যাট্রিক রেখেছি কতটুকু সেটা দেখাচ্ছি আপনাদের তো আপনার কতটুকু ম্যাটিক লাগবে আমার ওয়ালেটে আমি এক দশমিক তিরিশ সেন্টের মতো ম্যাটিক মানে এক ডলার দশ সেন্ট রেখেছি তো এটা হচ্ছে রেডি হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে তাই আর কি দেখালাম তো এটা রেখে আপনি ওয়ালেট এখানে ম্যাটিক রেখে তারপর কাজটা করবেন তো কাজটা শুরু করবেন এই যে থ্রি লাইন মেনু আছে এখান থেকে প্রথমে যেভাবে দেখালাম এভাবে আসবেন আসার পরে এভাবে এতটুকু এসে এখানে এই যে রেফারেন্স রেফারেন্সের এখানে একটা ক্লিক করবেন জয়েন করার যে সিস্টেমটা সেটা দেখাচ্ছি আর কি তো এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এটা হচ্ছে ডেস্কটপ মানে ভার্সন করে নিতে হবে ডেস্কটপ সাইট করতে হবে আর কি তো আমি ইয়ানডেক্স ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনারা মিসেস ব্রাউজার থেকে অথবা কিউই ব্রাউজার অথবা ইয়ানডেক্স যে কোনো একটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এটা ডেস্কটপ করে নেওয়ার পর আবার আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করছি এবার ঠিক ঠিকমতো আসছে ম্যাটামাক্সটা সিলেক্ট করে দিলাম ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি সিম্পল ওয়ালেট কানেক্ট করা তো আর দেখানো লাগবে না সবাই পারবেন তো ওয়ালেট কানেক্ট হবে কিছুক্ষণ এখানে লোডিং নিয়ে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে আপনাকে আবার এখান থেকে যে আপনার অ্যাড্রেসটা শো করবে তারপর আপনি এখানে গেট এস্টার একটা ক্লিক করতে হবে সাইনিং আসবে সাইনিং করার জন্য আপনার ওয়ালেট থেকে একটা সাইনিং মেসেজ আসবে ওটা করে দিতে হবে আচ্ছা চলে আসছে তো এখন আমাদের করতে হবে মিন্ট মাসা গ্রিন এখানে একটা ক্লিক করতে হবে এখানে হচ্ছে এটাই হচ্ছে এস বিটি আমরা এটা মিন্ট করবো আর কি ওটাই এটা এটাই আর কি কাজটা আমাদের এখন ম্যাট্রিক নেটওয়ার্কে ম্যাট্রিকের ফি দিয়ে করতে হবে তো এটাই হচ্ছে আমাদের কাজ এটা কিভাবে করবেন আর কি করার পর কী করতে হবে তো এখান থেকে দেখেন হলিগনটা সিলেক্ট করতে হবে আপনি চাইলে বেস বিএনবি আদার চেন চেন জেন করে আদার চেন আপনি সিলেক্ট করে ওখানে আপনাকে গ্যাস ফি রেখে কাজটা করতে হবে করতে পারেন তবে কাজ যে আমি পলিগন ম্যাটিকে করতেছি তাই বলে হবে না এটা কিন্তু নয় যে এটাতে করেন সেটাতেই হবে তারতে কোনো সমস্যা নেই তবে আমাদের একটু ফি কম দিয়ে করাটাই আমি বেটার মনে করি তাই আর কি করছি তো এখানে ক্যাপচাটা আসছে এটার মধ্যে একটা ক্লিক করে এটা ফিল আপ করে দিবেন এর আগে হচ্ছে আপনাকে এখানে উপরে একটা ফোন নাম্বার দিতে হবে আপনাকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি তো আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে আপনার ফোন নাম্বারটা এখানে তুলে দিবেন ওয়ান থেকে আমি আমার নাম্বারটাও তুলে দিচ্ছি এরপরে আপনার ফোনে কিন্তু একটা মেসেজ আসবে মানে একটা কোড আসবে কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে কিন্তু তো দেখেন ফোন নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি আমি তো সাবমিট করে দিলে একটা কোড পাঠাব এই যে দেখেন এখানে হচ্ছে কোড বসাইতে হবে তো এখানে আপনার নিজের ফোন থাকলে উপরেই চলে আসবে উপর থেকে নিতে পারবেন আমি আমার অন্য ফোনে সিমটা আছে তো এই জন্য ওখান থেকে নি তো কোডটা দেওয়ার পর আমি আবার দিচ্ছি কোডটা হচ্ছে তো ফোন নাম্বারটা ভেরিফাই হওয়ার পর মিন্টিং এসবিটি একটা অপশন আসবে লিখে আসবে আসার পর সাথে সাথে কিন্তু এই যে কনফার্মেশনটা চলে আসবে অটোমেটিক চলে আসবে তো আসার পর আপনি এই যে এইটা দিতে হবে আমাদেরকে ফি তো এক ডলার ছয় সেন্ট টোটালি ফি যাবে ওদেরকে দিতে হবে আর তিন সেন্ট হচ্ছে ওয়ালেটের ফি টোটাল এক ডলার ছয় সেন্ট যাচ্ছে কিন্তু দেখে নেন আপনারা আমি লাইভে কিন্তু মিন্ট করতেছি এসবিটি তো এই যে এই লেখাটা আসছিলো আর কি ভেরিফাইং ইউর ফোন নাম্বার অ্যান্ড মেন্টিং এসবিটি এই লেখাটা আমাকে দিয়েছিল তো মাসা গ্রিন এসবিটি এখন দেখেন লোডিং নিচ্ছে আমাদের কিন্তু মেন্ট হয়ে যাবে যেহেতু ফি নিয়ে গেছে কেটে একটু সময় লাগবে আমি এটা লাইভে দেখাচ্ছি আপনাদেরকে দেখে নেন আমি এখানে পোস্ট করছি না পোস্ট করলে আসলে একটু ভিডিওটা ছোটো হইতো আর কি তো আমাদের এটা মেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এরকম অপশন দেখায় সাকসেসফুলি হয়ে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি মিন্টেড এ মাসা গ্রিন এস বিটি তো এরকম অপশন চলে আসছে এখানে বলছে গো টু রেফারেন্স তো এখানে আবার যেতে বলছে আমরা এখানে আবার যাচ্ছি এরপর হচ্ছে এখানে লোডিং নিচ্ছে তো আমাদের ওয়ালেটে কিন্তু মিন্ট হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে মিন্ট মাসা গ্রিন এখানে যেতে বলতেছে আচ্ছা এখান থেকে আবার একটু যাচ্ছি এখানে আপনি আপনার রেফার লিঙ্কটা কীভাবে জেনারেট করতে পারবেন আর কি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের কাজ কিন্তু শেষ এতটুকুই আমাদের কাজ কিন্তু হয়ে গেছে তো কাজ কিন্তু এখানেই শেষ এখন আপনি কীভাবে বুঝবেন আপনার কাজটা হয়েছে কিনা আপনি এখন আপনার রেফার লিঙ্ক ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আপনি ফেসটা কেটে দিবেন কেটে দিয়ে নিজে নতুন করে আবার ঢুকবেন ঢুকে আপনি এখানে ফেসটা আগে কেটে দিচ্ছি আমি নতুন করে আবার লগ ইন করবেন দেখেন আবার নতুন করে আমি ঢুকতেছি তো দেখেন এখানে কিন্তু সেম নেম দিতে হবে সেম ইমেল দিয়ে আবার এখানে একই সিস্টেমে আপনি কিন্তু ঢুকতে হবে লগ ইন যতবার করবেন এভাবেই করবেন ঠিক আছে আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম লগ করার জন্য সেম সিস্টেমে যেভাবে প্রথমে শুরুতে আপনি এখানে জয়েন করেছিলেন সেভাবেই ঢুকবেন এরপর হচ্ছে আপনি এই যে থ্রি লাইন মেনুতে যাবেন যাওয়ার পরে আপনি আপনার রেফার লিঙ্কটা আসলে জেনারেট করতে হবে তো এটা দেখিয়ে দিচ্ছি এই জন্য তো রেফারেন্স অপশনে আবার যাবেন আবার যাবেন তো এখানে কিছুক্ষণ লোডিং নেবেন নিয়ে কিন্তু এটা আবার আপনি ডেস্কটপ করে নেবেন তা না হলে আপনি ফুল জিনিসটা দেখতে পাবেন না এই যে দেখেন এখানে কিন্তু আপনার রেফার লিঙ্কটা জেনারেট করতে বলছে তো তার জন্য আপনাকে আবার ফুল নেম এবং ইমেলটা সিলেক্ট করতে হবে দিতে হবে যেটা আগে দিয়েছিলেন সেম তো আমার জিমেলটা আমি সেমটা দিচ্ছি পর এখানে একটা টিকমার্ক দিয়ে যে নিচের দিকে আসবেন এসে দেখেন এই যে জেনারেট গেট রেফারেল লিঙ্ক এটা আপনাকে জেনারেট করতে হবে এরপর আপনি রেফার লিঙ্কটা পেয়ে যাবেন একটুখানি অপেক্ষা করতেছি এই যে চলে আসছে দেখেন এই যে কফি লিঙ্ক এরপর আপনার এই যে অ্যাড্রেস আপনার রেফার লিঙ্ক এটা কফি হয়ে যাবে আপনি এখান থেকে চাইলে দুই একটা নিজে নিজে করতে পারেন বা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে আপনি আপনার রেফার বাড়াতে পারেন রেফারের জন্য আসলে কেমন প্রফিট দিবে বা কেমন কমিশন দেবে সেটা কিন্তু আমার জানা নেই তারপরে যেহেতু রেফারেল লিঙ্ক আছে জেনারেট করতে হয় তাহলে হয়তো বা দিতেও পারে কিছু একটা তো এটার পরবর্তী আপডেট আমি জানিয়ে দিব চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এতটুকু কাজ করলে এখানে হয়ে যাবে তবে এখানে আরও কিছু আপডেট আসতে পারে আসলে আমি সেগুলো সময় মতো শেয়ার করে দেব চ্যানেলে অ্যাক্টিভ তো আরও আরও আপডেট আসবে সামনে তো ফ্রেস টু নিয়ে আমি আবার টিউটোরিয়াল দিব কোয়েস্ট কিভাবে করবেন কাজগুলো মাসা যেহেতু বাইনান্সের সাথে পার্টনারশিপে আছে সেহেতু ভালো প্রফিট দিতে পারে বাইনান্সে লিস্ট হতে পারে অনেক কিছু সম্ভাবনা আছে এখন যেহেতু মার্কেট আফের দিকে আছে যে কোনো সাধারণ সাইটও কিন্তু ভালো প্রফিট দিয়ে যাবে কোনো অফার মিস করবে না সকল অফার থেকে ভালো প্রফিট হবে সবারই একেবারে নর্মাল অফার থেকেও কিন্তু প্রফিট হবে গ্যারান্টি ঠিক আছে দু সাল কিন্তু এয়ার জন্য বেস্ট খুব ভালো একটা সময় তো দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে দেখবেন যে প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত মার্চ এপ্রিলে সবাই ভালো ভালো প্রফিট পাচ্ছেন দুই চার হাজার ডলার তো হয়ে যাবে এই জন্য কোনো অফার মিস দিয়ে না এখন যত অফার শেয়ার করতেছি সব প্রত্যেকটাতে জয়েন করবেন তো এই ছিল আজকে টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওতে একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে ফেলফুল মনে হয় ধন্যবাদ